সকাল 10টার কিছু পর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় কবি রফিক আজাদের মরদেহ। কবি রফিক আজাদের শবদেহ। মুক্তিযোদ্ধা কবির প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এরপর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, কবি, সাহিত্যিক সহ সর্বস্তরের মানুষ। কবি রফিক কেবল তাঁর লেখনীতেই সীমাবদ্ধ ছিলেন না, স্বাধীনতার জন্য হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। আজকে প্রত্যয়ী সংগ্রামী মানুষটির প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা অবনত হয়ে আসছে। তার সংগ্রাম চেতনা এটি গড়ে উঠেছে তার দেশের প্রতি, মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকে। কর্মক্ষেত্রে রফিক আজাদ ভিন্ন স্থানে থাকলেও আমরা পরস্পর মিলিত হতাম প্রায় প্রতিদিনই। রফিক আজাদ বন্দুক এবং কলম দুটি নিয়েই তিনি যুদ্ধ করেছেন। কবির সৃষ্টি তাঁর শিকড়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তাঁর কবিতার পটভূমি যাপিত জীবন, ফেলে আসা স্মৃতি, মাটি ও মানুষ। বাংলা কবিতা ও শিল্প সংস্কৃতির পর্বে তাঁর কবিতা যেন নতুন প্রেরণার পথ দেখায়। 75 বছর বয়স পর্যন্ত রফিক আজাদ তার কাব্য সাধনা দিয়ে সেই সুন্দরের সাধনা করেছেন। যতদিন বাংলাদেশের সংস্কৃতির কথা বলবো ততদিন আমরা শ্রদ্ধার সঙ্গে রফিক আজাদকে স্মরণ করব। আমাদের আদিবাসীদেরকে তার কাব্যে স্থান দিয়েছেন। কবিতার মধ্যে দিয়ে রফিক আজাদ সবসময় বেঁচে থাকবেন। কবির আত্মার শান্তির জন্য সবার দোয়া চান তাঁর স্ত্রী ও বড় ভাই। যারা আজকে তার শ্রদ্ধা জানাতে এসেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা করছি। আপনাদের জানাতে চাই আমি একজন ঋষি তুল্য মানুষের সঙ্গে বাস করে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি একজন ক্ষুদ্র মানুষ, সামান্য মানুষে পরিণত হয়েছি। দুপুর 12টার পর মরদেহ আনা হয় তার একসময়ের কর্মস্থল বাংলা একাডেমির নজরুল মঞ্চে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল 4:30টায় কবি রফিক আজাদকে সমাহিত করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।